হচ্ছে কোরাল মাছ আমি আর হচ্ছে আমি 2 বছর পর আপনার 12 বছর আমি কত বছর 12 18 বছর পরে আচ্ছা 18 বছর পরে আসছি কক্সবাজার সেই 2004 লাস্ট আসছি এখন 2022 অনেক লং টাইম তুই কত ভালো ক্যামেরা এটা আজ ভাই ক্যামেরা আমরাও নিয়ে আসছি ভাই দাম বেশি অনেক গোসল টসল করে বাসায় কিছুক্ষণ রেস্ট আমরা খাওয়া দাওয়ার জন্য বের হয়েছি তো সবাই ভাত টাত খাবে তো আমার ছেলে বার্গার খাবে তো এখানে একটা মটন চিপ কাফে এখানে বার্গারের জন্য আসছি ছোট্ট একটা বার্গার 120 টাকা দাম রেস্ট এরিয়া কিছু করার নাই সাগরে গোসল করে এত পরিমাণ টায়ার্ড আজকে আমার সাথে যত গেস্ট আসছে সবাই অলমোস্ট ঘুমাচ্ছে আমরাও ঘুমে ঘুমের ঘুমের ভাবি আমাদের ঘুম কাটানোর জন্য একটু চা খেতে আসছি আমরা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য আসছি রাত্রেবেলা এটা সৈকতের পাড়ে একেবারে সুগন্ধা বিচের কাছে এখানে আপনাকে বার্গেনিং করতে হবে এখানে দাম দর করতে হবে মাছ দেখতে হবে বুঝতে হবে কি ধরনের মাছ নেবেন আপনি আর সেটা সঠিক মূল্য আপনাকে নির্ধারণ করতে হবে দেখেন এখানে সব মাছ টাছে দোকান সামনে কিভাবে বিক্রি করেন ভাই কত দাম এগুলি আপনার ফিক্সড দাম মানে সব দামাদামি করার পরে আপনারা আপনারা একদম রেডি করে দিবেন সাথে আর কিছু দেন নাকি শুধু এটাই রুটি রুটি দেন শুধু এটা পাউডার লাগলে বাইতে দেন আর কি আচ্ছা আচ্ছা দেখি এটা ফ্রেশ মাছ জি ভাইয়া কত বড় এটা কত বড় এটা বারবিকো না হ্যাঁ স্যার এটা বারবিকো 2500 টাকা 2500 জি আচ্ছা দেখেন ভাই মাছ দেখলাম তো ভাই একটা হইব না আপু আমি তো দাম বলছি দাম তো আপনি আমাকে দিয়ে দেন না বলেন জিজ্ঞেস করেন আমি জিজ্ঞেস করতে পারবো আপনি কি কিনবেন বলেন একসাথে বলেন আপু
কি কি নিবেন একসাথে বলে একসাথে বললে হ্যালো কোরাল দুইটা আর কিছু লাগবে আর কি বাকি শেষ আর চিংড়ি আছে কাঁকড়া আছে এখানে কোরাল দামাদামি করতে হয় এখানে আমরা দামাদামির পর্ব তো একটু দেখলাম আরো দেখব আর আমরা এখানে মশলা মাখানো হয় এখানে দেখেন এখানে ভাজা হইতেছে লাইভ দইল হচ্ছে কোরাল মাছ এখানে পরে পাই দিলেন তো একদম ৮০০ একবারে ফ্রাইড রাইস করে দিব তখন বলছে না দুইটা তিন হাজার একটা আমাকে একটা নিব ১২০০ দেবো আপনার শুধু এক্সপ্রেশন আপনার জন্য দিচ্ছে অন্য দোকানে দিয়েছেন আমার বারবিকিউ এখানে আপনাকে নেগোসিয়েশনটা ভালো জানতে হবে এখানে এদের সাথে আমাদের এই হচ্ছে কোরাল মাছ লাইটের দিকে ভাই লাইটের দিকে ধরেন হ্যাঁ ভালো এই হচ্ছে কোরাল মাছ দেখেন এখানে মাছ এখন কাটিং হবে আর এখানে দেখেন বাজাবাজি হচ্ছে আমাদের মাছ বারবিকিউ হয়ে গেছে দেখেন সাইজ বেশিক্ষণ গয়া কয়েল পেপারের ভিতরে রাখিয়েন না তিন গেলে করে দিয়ে হ্যাঁ যাও মতো কে ফেলি বৃষ্টি নামার জন্য এখানে এখানে বেশি ভিড় হয়ে গেছে কারণ বাইরে বৃষ্টি সবাই শরীরের জন্য অনেকে দাঁড়ায় মাছের চাহিদা তো আছে দেখেন কি সুন্দর বৃষ্টি বৃষ্টির কারণে ব্লক আমরা এখানে কোথাও যেতে পারছি না মাছ হলে ভাবছিলাম বাসায় বা হোটেলে নিয়ে যেয়ে খাবো কিন্তু এখানে আমরা আটকা পড়ে আছি অনেক বৃষ্টি হইতেছে